আমি প্রথমেই যাই প্রিয়াঙ্কা তিব্রিওয়াল আমাদের সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কাদের কাছেই যাই প্রিয়াঙ্কা এতদিন ধরে লড়াই করছিলেন আপনারা আইন আদালত বিভিন্ন জায়গায় লড়াই চলছিল আপনাদের আজকে যখন এনএইচআরসির রিপোর্ট নিয়ে খোদ আপনাদের দলের তরফ থেকে একটা অভিযোগ উঠে আসছে ধ্রুব সাহা তিনি বলছেন যে অনেক রাঘব বোয়ালের নামই বাদ গিয়েছে ঠিক সঠিক তথ্য সামনে আসছে না তখন কি মনে হচ্ছে প্রিয়াঙ্কা দেখুন এটাতে আমরা এনএইচআরসি এর দোষ বলতে পারি না এটা আমরা বলতে পারি যে এনএইচআরসি মাটিতে গিয়েছে গ্রাউন্ড ওয়ার্ক করেছে কিন্তু সময়টা লিমিটেড সেই জন্য এখানে তো তৃণমূলের শস্যের মধ্যে সব ভূত চারদিকে ভূত আপনি কত নাম দিবেন মণ্ডল থেকে স্টার্ট করে জেলা অবধি সবই তো গুন্ডা তো সেই জন্য ওই এতগুলো নাম দিতে সময় লাগে এনএইচআরসি এর কাছে একটা লিমিটেড সময় ছিল সেই লিমিটেড সময়তে যত ওরা পেরেছে ওরা ওই নামগুলো তুলে কোর্টের কাছে রিপোর্টের মাধ্যমে দিয়েছে আমরাও দেখেছি সেখানে আপনি গুন্ডাদের কথা ছেড়ে দিন তৃণমূলের গুন্ডাদের কথা ছেড়ে দিন সেখানে তো আপনি দেখছেন পুলিশের নাম আছে তো এই এরকম একটা রাজ্য হয়েছে আমি একটা ছবি দেখেছিলাম পুলিশওয়ালা গুন্ডা সেটাই পশ্চিমবঙ্গ রাজনীতিতে হচ্ছে এখানে যে এই সরকার আছে তৃণমূল সরকার তারা পুলিশওয়ালাকে গুন্ডার মতন ব্যবহার করছে তো আর গুন্ডা আলাদা করে লাগছে না এই পুলিশওয়ালারাই যে এদের যা ডিউটিস আছে সেগুলো ভুলে গিয়ে এরা তো এই গুন্ডার কাজ করছে আপনি দেখুন আজকে একটা মানুষ এরকম আজকে এই যে আপনি দেখিয়েছেন রায়গঞ্জের ঘটনা এটা কি প্রথম ঘটনা এই দেড় বছরের ভিতরে আমি বলছি 30 থেকে বেশি এই সেম ধরনে মার্ডার করা হয়েছে যে পেড়ে ঝুলিয়ে দেওয়া হচ্ছে পতাকা বেঁধে মুখে আপনি আমাকে তৃণমূলের কত কর্মী নিজে এরকম আত্মহত্যা করেছে নিজের পতাকা মুখে বেঁধে আপনি নাম বলুন তো আপনি একটা কথা বলুন যে বিজেপির কর্মী আছে সে তৃণমূলের পতাকা মুখে বেঁধে কি করে আত্মহত্যা করে এটা কি মানা যায় কিন্তু পুলিশ কিছুই করছে না কেন মুখ্যমন্ত্রীর আদেশ আছে যে কিছু করার দরকার নেই মরুক মানুষ মরুক আমি এখানে শুধু রাজ্যতে মুখ্যমন্ত্রী হয়ে বসেছি তৃণমূলের লোকজন্য তাদেরকে সুখ সুবিধা দেওয়া হবে বিজেপি যারা করছে তারা বলবে আরে এটা তো ওনার মুখের কথা আমি তো সেই দিনই আপনাকে বলেছিলাম যে এত লজ্জাহীন কথা একটা মুখ্যমন্ত্রী বলে যে যারা বিজেপি করছে তাদেরকে বলবে আমরা প্রিয়াঙ্কা আসবো নীলাদ্রি আমাদের সঙ্গে রয়েছে নীলাদ্রি ভট্ট আমি নীলাদ্রির কাছে আসবো নীলাদ্রি পুলিশকে সত্যি সত্যি তাহলে এর আগে পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল কিন্তু এই যে অভিযোগগুলো প্রিয়াঙ্কারা তুলছেন এই যে অভিযোগগুলো বিরোধীরা তুলছেন দীর্ঘদিন ধরে একের পর এক একাধিক অভিযোগ পুলিশ সেখানে নিতেই চায়নি দীর্ঘদিন ধরে তারা ঘুরে বেড়িয়েছে আমরা কিছুদিন আগে তুলেছিলাম পারভিন বিবির ঘটনা যে এক মাস ধরে পারভিন বিবি তার অভিযোগ দায়ের পর্যন্ত করতে পারেনি কারণ তিনি তার এলাকাতে কোথাও সংখ্যালঘু এবং সংখ্যালঘু হয়ে তিনি বিজেপি করছিলেন এই অভিযোগে তাকে ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে তাকে তার ছেলেকে হত্যা করা হবে এমন হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে পুলিশের ভূমিকা এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে আজকে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তাকে পর্যন্ত পুলিশের বিরুদ্ধে মুখ খুলতে হচ্ছে কেমন প্রশাসন চলছে নীলাদ্রি না দেখুন দেখুন প্রথমবার যখন এই পোস্টপোল ভাইলেন্সটা ম্যাটারে আসে প্রিয়াঙ্কা অলসো অ্যাপিয়ার্ড ইন দ্য প্যাটার্ন তখন কিন্তু আপনি মনে রাখবেন মে মাসে বা জুনের ফার্স্ট উইকে হাইকোর্ট কিন্তু একটা অর্ডার দিয়ে একটা কমিটি বানিয়েছিল বানিয়ে বলেছিল যারা যারা বাড়ি ফিরতে পারছে না সেই কমিটির কাছে আপনি অভিযোগ জমা করুন আর সেই অভিযোগের বেসিসে অনেক লোকই কমপ্লেন্ট আর এসব ফাইল করেছিল তো আমাদের পুলিশের উপরে ভরসা রাখতে হবে পুলিশ ইজ ডুইং দ্যার ডিউটি আমার মতে পোস্ট পোল ভাইলেন্স বলে যে একটা বড় একটা হাওয়া তৈরি করা হচ্ছে ইট ইজ রং যেহেতু ম্যাটারটা আমি বুঝলাম না নীলাদ্রি নীলাদ্রি হাওয়া মানে আপনি কোনটাকে বলছেন এই যে ঘটনাগুলো এই মুহূর্তে আমরা দেখাচ্ছি বিভিন্ন জায়গায় এই মুহূর্তে সমাজের টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে গোসাবার ঘটনা 2021-19 জুলাই এর ছবি দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন প্রান্তে আজকের ঘটনাটা বলি আজকে কালনার ঘটনা সেখানে বিজেপি কর্মী তার স্ত্রীর পরনের শাড়ি খুলে দিয়ে তার গায়ে কেরোসিন তেল ঢেলে দেওয়া হয়েছে আগুন জ্বালিয়ে দেওয়ার আগের মুহূর্তে তারা নিজেকে সংযত করেন আমি জানি না যে এটা পোস্টপোল ভায়োলেন্স বলবেন নাকি পোস্টপোল ভায়োলেন্সের একটা ভয় সবার মধ্যে ঢুকে যাবে এই বিষয়কে বলবেন মানে এগুলো কি শুধু হাওয়া সেটা 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 আপনি পুলিশকে অ্যালাউ করুন ইনভেস্টিগেট করতে লেট পুলিশ ফাইন্ড আউট আমি যতটুকু জানি যেভাবে রিপোর্ট দেওয়া হয়েছিল যে অনেক ক্ষেত্রে এরকম পোস্টপোল ভায়োলেন্সের কোনো কথাই ছিল না নিজেদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্বর জন্য নিজেদের মধ্যে লড়াই নিজেদের মধ্যে ডিসপিউটেড ডিফারেন্সেস সেইগুলোকে ওরা পোস্টপোল ভাইলেন্স বলে অনেকবার জায়গাতে চালানোর চেষ্টা হয়েছে তো আমার মতে পুলিশকে একটা ফ্রি হ্যান্ড দিয়ে ইনভেস্টিগেট করতে দেওয়া হোক পুলিশ দেখুন সব জায়গাতেই পুলিশ অলওয়েজ লিসেন্স টু দেয়ার সুপিরিয়ার্স ইট ইজ নট এ নিউ থিং সেখানেও তালিকাটাও কিন্তু বেশ বড়
মানে পুলিশ বিভিন্ন জায়গা থেকে যদি আপনি বলেন যে পুলিশের কাছে কোনো কিছুর কোনো ইনফরমেশন নেই সেটা বোধহয় এই মুহূর্তে দাঁড়িয়ে টেলিভিশন স্ক্রিনে বলাটা কোথায় সম্ভব নয়। পুলিশকে আপনারা গিয়ে কমপ্লেইন করুন, সেই কমিটি যেটা বানানো হয়েছিল হাইকোর্টের ওদের সেখানে কমপ্লেইন করুন। সেখানে তো আমরা আপনাদের টিভিতেই দেখেছি যে ভিডিওতে পুলিশ লোকদেরকে বাড়ি ফিরিয়ে দিচ্ছে। প্রিয়াঙ্কা কাছে সুপ্রিয়াঙ্কা পুলিশের উপর আস্থা রাখুন, কমপ্লেইন করার নিদান দিচ্ছে নীলাদ্রি বাবু। আপনি কমপ্লেইন আর কমিটির কথা যা বলছেন, পুলিশের কি রোল আর ভূমিকা সেটা তো রিপোর্টের মাধ্যমে এনএইচআরসি কত পুলিশের নাম দিয়েছে। এনএইচআরসি পুলিশরা কাজ করছে না, ওই কাছে এনএইচআরসি রিপোর্ট ইজ অলরেডি ডাউটফুল। এনএইচআরসি রিপোর্টে গটের সামনে কেন মাফিনামা দিয়েছে, আই উইল নট কমেন্ট অন ইট। রশিদ মনির খান কেন মাফিনামা দিয়েছে, কমিটি তো হয়ে যাওয়ার পরে চেয়েছিলেন, এত কোর্টের নির্দেশ আবার হয়ে যাওয়ার পরেও আপনি দেখেছেন পশ্চিমবঙ্গতে তো এই রাজ্যতে যেখানে আইন শৃঙ্খলা নেই, যেখানে কোন রুল অফ ল নেই, এটা ঠিক বলেছে এনএসআরসি যে রুল আর ল আমি আসছি নীলাদ্রি, প্রিয়াঙ্কা কাছে আসবো, আমি সব্যসাচী বাবু এবং মনীষ কর কাছেও আসবো।